এই ক্লাসে আমরা দেখব যে কীভাবে মার্কডাউনের সাহায্যে আমরা বিভিন্ন লিস্ট আইটেম লিখতে পারি অর্ডার লিস্ট হতে পারে আন লিস্ট হতে পারে তো আমরা যদি এই এর সাহায্যে লিখতে চাইতাম আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম একটা অর্ডার লিস্ট আর এটা যদি আন লিস্ট চাইতাম আমরা এখানে ইউএল দিতাম আর এটা ইউএল দিয়ে আমরা হলো ক্লোজ করতাম তাহলে কিন্তু আমাদের আন লিস্ট হইতো বাট যেহেতু আমরা মার্কডাউন ইউজ করবো এবং মার্কডাউন লেখা অনেক বেশি সহজ তাহলে এই প্যাথেটিক ওয়েতে তো আমি আর যাবো না তাই হলে যদি আমি লিস্ট আইটেম করতে চাই আমার যেটা করতে হবে আপনি চাইলে ওয়ান ডট এরপর একটা স্পেস দিলেন এখন যদি আপনি লেখা শুরু করেন যে আইটেম ওয়ান এরপরে আপনি যখন টু ডট আইটেম টু এভাবে লিখবেন তখন কিন্তু আলটিমেটলি আপনি একটা অর্ডার লিস্ট লিখতেছেন এখন আপনার মনে হবে যে আপনার নিজেরই কি ম্যানুয়ালি সবসময় এরকম ওয়ান টু থ্রি দিতে হবে না এখানে যদি আপনি ওয়ান লিখতেন কিছুই যাইতে আসতো না এখানেও যদি আপনি ওয়ান লিখতেন তাও কিছু যাইতে আসতো না ও সেম ওটাকে অর্ডার লিস্ট দিত যখনই আপনি একটা এরকম নাম্বার এবং একটা ডট দিবেন তারপর একটা স্পেস দিবেন তখন সেটাকে সে একটা অর্ডার লিস্টের আইটেম মনে করবে ঠিক আছে তো এইখানে যদি আপনি এই এত বড় সংখ্যাও দিতেন তারপরেও কিন্তু কোনো কিছু ম্যাটার করতো না তবে গুড প্র্যাকটিস যেটা যে আপনি হয় একটা সিরিয়াল মেনটেন করবেন তা না সব ক্ষেত্রে এরকম ওয়ান দিবেন এখন আমার তো আইটেমের ভিতরেও আবার অন্য কোনো আইটেম রাখতে হইতে পারে তাই না তখন আমরা কি করব তখন আমরা একটা ট্যাব চাপব ট্যাব ট্যাব চাপার পরে এখানে আমরা আবার ধরেন লিখলাম ওয়ান আমরা এখানে স্পেস দিব এবং আমরা এখানে লিখতে পারি নেস্টেড আইটেম ওকে তাহলে আমরা এখানে আবার আমরা লিখতে পারি যে অ্যানাদার নেস্টেড আইটেম এখন যদি আমরা আমাদের রেগুলার আবার আইটেমে ফিরে যেতে চাই তাহলে আমরা এখন স্পেস দিবো আমাদের নর্মাল যে সিরিয়াল সেখানে আমরা চলে আসবো আবার আমরা এখানে এক লিখতে পারি লিখতে পারি যে আইটেম ফোর দেখেন এখন কিন্তু খুব সুন্দর একটা অর্ডার লিস্ট আমাদের হয়ে গেছে এবং এখানে আমরা কিন্তু একটা সুন্দর নেস্টেড আইটেমও আমরা এখানে দেখাতে পারছি তো এটা তো গেল আমাদের অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যদি আন লিস্ট দেখাইতে চাই তখন আমরা কি করতে পারি তখন আমরা যে কাজটা করব যে অর্ডার লিস্টের সময় যেমন আমরা এখানে ওয়ান বা নাম্বার দিয়ে শুরু করছি আন লিস্টের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হইতেছে আমরা এই যে এরকম ড্যাশ সিম্পল একটা ড্যাশ দিতে পারি তারপরে কিন্তু আমরা আমাদের লেখা শুরু করতে পারি তো আমরা লিখতে পারি ফার্স্ট আইটেম এবং আমরা লিখতে পারি সেকেন্ড আইটেম এবং আমরা যদি এখন এখানে নেস্টেড আইটেম চাই আমরা কিন্তু এখানে লিখতে পারি যে নেস্টেড আইটেম এবং আবার আমরা লিখতে পারি নেস্টেড আইটেম ওকে এখন এখানে একটা ব্যাপার নোটিস করার মতো বিষয় যদি আপনি স্পেস না দেন মানে এই যে ড্যাশ বা নাম্বারের পরে আপনি যদি স্পেস না দেন তখন কিন্তু এটাকে সে লিস্ট হিসেবে কাউন্ট করতেছে না পাশাপাশি দেখাইতেছে বাট যখনই আপনি একটা স্পেস দিবেন সেটা কিন্তু অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট দুইটার ক্ষেত্রেই কাজ করবে ঠিক আছে তো আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনি যখন এই চিহ্নগুলো লিখতেছেন এখানে কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ মার্কআপের মতো কাজ করতেছে ট্যাগের মতো তখন আপনার এই স্পেসটা কিন্তু বেশ জরুরি একটা বিষয় এই জায়গাটাতে তো আই হোপ এই জিনিসটা আপনি নোটিস করতে পারছেন এখন শুধুমাত্র কি এই প্রসেসেই আমাদের লিস্ট লেখা যায় আন লিস্ট লেখার কি আর কোনো ওয়ে নাই অবশ্যই আরও ওয়ে আছে আমরা সেটা কীভাবে লিখতে পারি তো এটার জন্যে দেখেন এটা আমাদের কি করা হয়েছে এই জায়গাটায় আমরা একটা ইন্টার দিই আমরা নর্মাল রেগুলার ফ্লোতে চলে আসি এখন দেখেন এখন কিন্তু যদি মাঝে মাঝে আপনার এরকম প্রবলেম করে আপনি জাস্ট শুধুমাত্র একটা ইন্টারপ্রেস করবেন তাহলে আপনি আপনার নর্মাল ফ্লোতে ব্যাক করতে পারবেন ওকে তো এই জায়গাটাতে সমস্যাটা হয়েছে কি দেখেন তো আমরা কিন্তু স্পেস দি দ্যাটস ওয়াই কিন্তু এই প্রবলেমটা আমার শো করতেছে বারবার তাহলে এখানে আমি যদি এখন স্পেস দিতাম তাহলে এটা কিন্তু আমার ঠিক হয়ে গেছে তো এইটা ছাড়াও আমরা যেভাবে আরও লিখতে পারি যে স্টার দিয়ে আমরা এখানে লিখতে পারি ফার্স্ট আইটেম আমরা এখানে আরেকটা স্টার দিয়ে লিখতে পারি সেকেন্ড আইটেম এবং যদি আমরা নেস্টেড করতে চাই ধরেন এখানে আমরা এখন অর্ডার লিস্ট নেস্টেড করতে চাইতেছি তাহলে আমরা ওয়ান দিয়ে লিখবো স্পেস দিয়ে নেস্টেড অর্ডার ওকে তাহলে এখন আমরা আবার টু দিয়ে বা অন্য যে কোনো আপনি নাম্বার দিয়ে নেস্টেড ওকে তো এখন যদি আমরা আমাদের রেগুলার ফ্লোতে ব্যাক করতে চাই আবার ধরেন আপনি স্টার্ট দিলেন এবং আপনি লিখলেন থার্ড আইটেম এভাবে আপনি করতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নেই আচ্ছা এখন এইটা ছাড়াও আপনি চাইলে করতে পারবেন সেটা হইতেছে এই স্টার ছাড়াও কোন ওয়ে আছে সেটা হইতেছে প্লাস আপনি প্লাস সাইন দিয়েও করতে পারবেন তো আইটেম ওয়ান আমরা আবার প্লাস দিয়ে লিখতে পারি আইটেম টু এবং এভাবেও আমরা সেম একই ওয়েতে নেস্টেড করতে পারি আইটেম থ্রি সো আপনার যেটা ভালো লাগে যেটা সুবিধা সেটা আপনি করবেন কোনো প্রকার কোনো সমস্যা নাই শুধুমাত্র যেই জিনিসটা করবেন না যে কনসিস্টেন্সি মেনটেন করবেন এখানেও যদি আপনি স্টার্ট দেন তাহলে এটা তো আপনি স্টার্ট দিন যদি আপনি মানে বেশি ই করে না দেখেন আপনাকে আমি এক্সাম্পল দেখাইতেছি যদি আপনি এখানে লেখেন যে ফার্স্ট আইটেম একটা স্পেস দেন এবং আপনি পরেরটাতে গিয়ে লিখলেন সেকেন্ড আইটেম এবং তারপরে গিয়ে আপনি লিখলেন থার্ড আইটেম টেকনিক্যালি কাজ করতেছে কোনো প্রকার কোনো সমস্যা নাই কিন্তু এইটা করবেন না এটা হইতেছে ব্যাড প্র্যাকটিস ঠিক আছে এটা না করাটাই সবচেয়ে যে কোনো একটা আপনি ইউজ করেন এবং ওইটা নিয়ে আপনি থাকেন কোনো প্রকার কোনো সমস্যা নাই ওকে তো আই হোপ লিস্টের ইস্যুটা আপনি বুঝতে পারছেন